ধর্ম বলেন সুন্দর শুরু করব হ্যালো আসসালামু আলাইকুম আমি নুসরাত পারভীন আমি কিশোরগঞ্জ জেলা থেকে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে লক্ষ লক্ষ শিক্ষক আমরা প্রেস ক্লাবে আজকে 21 দিন যাবত অবস্থান করছি একদিন দুই দিন নয় 21 দিন যাবত আমরা শিক্ষক সমাজ যে শিক্ষক সমাজকে সব সময় ভুলিয়ে ভালিয়ে রাখা হয় শিক্ষকরা হলেন দেশ গড়ার কারিগর এটা হলো জাস্ট আমাদের কানকে সন্তুষ্ট করার জন্য বলা হয় সত্যিকারে শিক্ষকরা যদি দেশ গড়ার কারিগর হতেন একটা ঘর গড়ার কারিগর যিনি মিস্ত্রি সে যদি দুই দিন না আসে তাকে অবশ্যই গিয়ে আনা হয় আর শিক্ষকরা দেশ গড়ার যদি সত্যিকারে কারিগর মনে করা হতো আর যদি সরকার বাহাদুর মনে করতেন শিক্ষক ছাড়া আমার দেশের শিক্ষা যখন ভেঙে যাবে যখন শিক্ষায় জাতির মেরুদণ্ড সেই মেরুদণ্ডকে সোজা করে রাখার জন্য যে শিক্ষকের দরকার সেই শিক্ষককে সোজা করে রাখতে হবে এমনটা চিন্তা আমাদের সরকার বাহাদুরের মাথায় সম্ভবত নেই যদি থাকতো আজকে 21 দিন যাবৎ একজন নয় দুইজন নয় 1000 নয় 2000 নয় লক্ষ লক্ষ শিক্ষক এই রাজপথে অবস্থান করছেন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী আপনার কথা অনুযায়ী একাংশ শিক্ষক যারা আছেন উনাদের কথাটাও যদি আপনার কর্ণগোচর হতো আজকে আপনারা বিশ্বের শ্রেষ্ঠ কারিকুলাম বাংলাদেশে দিতে যাচ্ছেন এবং আপনারা বলতেছেন 28টি ইন্টারন্যাশনাল কারিকুলাম থেকে বেছে বেছে ভালো জিনিস এনে এই কারিকুলামটা বাংলাদেশে এনেছেন এবং এই কারিকুলামটা আমাদের মাধ্যমে আপনারা অবশ্যই কার্যকর করাবেন বাস্তবায়ন করাবেন মাননীয় শিক্ষামন্ত্রী আমি জানি না আমার কথাগুলো আপনার কর্ণগোচর হবে কিনা যদি আজকের এই কারিকুলামটা বিশ্বের শ্রেষ্ঠ একটা কারিকুলাম দাবি করে তাহলে শ্রেষ্ঠ কারিকুলাম শ্রেষ্ঠ কাজ করার জন্য শ্রেষ্ঠ জনবল দরকার আপনার কথা অনুযায়ী বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা অপদার্থ ওদের কোনো যোগ্যতা নেই যদিও আপনি অপদার্থ শব্দটা ব্যবহার করেননি ইনডাইরেক্টলি তাই মিন করে আপনার কথা অনুযায়ী আজকে দুর্ঘটনায় বাই চান্স যদি আমরা শিক্ষক হয়ে থাকি মাননীয় শিক্ষামন্ত্রী আপনার কাছে প্রশ্ন রইল আমরা যারা এনটিআরসি দিয়ে শিক্ষকতায় এসেছি যারা এনটিআরসি এর আগে শিক্ষকতায় এসেছেন ওনারা কি ওনাদের বাপদাদার হাত ধরে চলে এসেছেন না অবশ্যই না আপনাদের দেখানো এখানে একটা নীতি অবশ্যই ছিল আপনাদের একটা প্রজ্ঞাপন ছিল যে প্রজ্ঞাপনের বাইরে কেউ শিক্ষকতায় আসতে পারবে না মাননীয় শিক্ষামন্ত্রী আমি আরেকটা কথা বলতে চাই আজকে বাংলাদেশের বিভিন্ন বড় বড় চেয়ারগুলোতে যারা দখল করে আছেন আপনি হিসাব করে দেখেন 2% সরকারি স্কুল থেকে কতজন এসেছেন আর 98% বেসরকারি বিদ্যালয় থেকে কতজন এনেছেন মাননীয় শিক্ষামন্ত্রী আমি যতটুকু জানি ফার্ম গেটের পাশে একটা স্কুল এখানে লেখা আছে বর্তমান মাননীয় শিক্ষামন্ত্রীর বিদ্যালয় আমি দেখেছি সেটা একটা বেসরকারি বিদ্যালয় যদি আমি ভুল না করে থাকি আপনিও হয়তো একটা বেসরকারি বিদ্যালয় থেকে এসেছেন সুতরাং আমি এই কথাটা বলবো সবচেয়ে আমরা সেই দিনে মরে গেছি মাননীয় শিক্ষামন্ত্রী যেদিন আমরা শুনতে পেরেছি যে আপনি বলেছেন এখানে যারা এনটিআরসি বা যারা বিসিএস করে কাদার হয়ে আসে যারা এনটিআরসি ছাড়া আসে ওদেরকে আসলে এক করা যাবে না আমার প্রশ্ন শেষ আমি দেশরত্ন শেখ হাসিনা মাননীয় শেখ হাসিনা প্রধানমন্ত্রী আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি আপনি একবার আমাদের কথাগুলি শুনে যান একবার শুধু আসেন আমাদের সামনে দেখা দেন আমরা কিচ্ছু বলবো না আমরা জানতে চাই 370টা বিদ্যালয় 340টা কলেজ কোন নীতিতে কোন নীতিমালায় সরকারি হয়েছে আমরা সেই নীতিমালায় সেই নীতিতে আমরা সরকারিকরণ জাতীয়করণ চাই ধন্যবাদ সবাইকে জয় বাংলা